পলাইবার চাই তাকে কিছুতেই ঠেকাই রাখা যায় তালি তুই আমার মাথা শুয়ে কি রে কাইতে ক ওই শয়তানটার সাথে তুই কোনোদিন পলাই যাবি না ক একদম ফালতু কথা কব না শুদে তুমি কিটা জানো তোমার কারণে আমার বন্ধু জগদীশ কি হয়েছে মানে তোমার কারণে সে একটা মানসিক চাপের মধ্যে পড়ে গেছে কিছু করার নাই গঙ্গাধর বাবু আমিও তোমার বন্ধুর মতো অসহায় আর তোমার বোনের কি খবর সেও তো তোমার অডিট অফিসারের মতো কোনো কিছুই করছে না শোনো তুমি এক কাম করো চলো চেয়ারম্যানে কয়ে দুই দিন ছুটি নিয়ে চলো বাড়ি চলে যাই আপনার অডিটের কাজ আর কতদিন লাগবে শেষ হতে আমাদের অডিটের জন্য কি তোমার কোনো সমস্যা আছে শুনলাম চেয়ারম্যান সাহেব নাকি আপনার ভয়ে পরিষদে আসা বাদ করে দিয়েছে চেহারা তো রুক্ষ হয়ে গেছে কে বলো নাকি কি জানি রে মজিদ আমি নিজেই কিছু বুঝবার পারি না ওই বয়স তো শুরু যাচ্ছে এই জন্য মনে হয় এটা একটা কথা বলো সালমা তুই আসলে তোর করে গ্রামে মেয়ে করে নিয়ে একটা সমস্যা তুই বয়স তো এসে নিয়েছে আরে ভাই আমাদের চলচ্চিত্র জগতে যে নায়িকারা আছে বুঝছো ওকে যত বয়স হয় তত ইয়াং হয় তত সুন্দর কি আর করব বল আমি তো তবুও চিত্র জগতের কোনো নায়িকা না আমি তো গ্রামেরই মেয়ে জানিস না আমি কত কত যে চেষ্টা করছি 4 ঘন্টা ব্যায়াম করি রেগুলার তুই জানিস না তাই এত ইয়াং হচ্ছি সুন্দর হচ্ছি ওই ইয়াং আর স্যাংরা থাকার জন্য এত কষ্ট করা লাগবে নাকি এটা কোনো কথা বললো তুই আরে স্টার করে সম্পত্তিই তো তার করে চেহারা তার করে ফিগার হ্যাঁ রে মুজিদ তুই কি সত্যি সত্যি বড় স্টার হয়ে গেছিস রে এ তাহলে কি তোর সাথে আমি এত গুণের মিথ্যা কথা কোনো স্বাভাবিকটা না মানে তোর এই নাম তো কোথাও মানে সমস্যা শুনি না সেজন্যই বলতেছি তুই আমার নাম শুনবো কাঙ্ক্ষা করে তো তোর এই জায়গাতে নাই টিশাল লাইন নাই কোনো সিনেমা হল আমার নাম শুনবো তুই খালি এফডি সিরিকেটার যাবো ওই জাত গিয়ে খালি কবু আমি কীর্তির কালা দেবো তারপরে দেখিস কি হয় আর কিছু কমু না তুই কি কীর্তির নাম নিছু হ্যাঁ রে কীর্তি নাম আমি নেবো কেন আর দর্শক আমরা ভালোবাসে আমার নাম দিয়েছে কীর্তি কিন্তু এই কীর্তি নামেরও তো কোনো স্টারের কথা আমি শুনি না রে বুঝছি তোর বিশ্বাস হচ্ছে না তো সকাল হোক তোকে আমি প্রমাণ দিব উনি আমি কত বড় স্টার তুই বুঝার পারবো আর কত পেপারে যে আমার ছবি আসছে তোকে আমি দেখাম উনি আচ্ছা ওই যে তুই কি তালি পরে সব বড় বড় চিত্র জগতে নায়ক নায়িকা ওই যে ববিতা রাজ্জাক শাবানা সাম্পা এগুলো দেখিস দেখিসি মানে তুই কি করছ এগুলা ওকে সাথে সারাদিন আমি শুটিং করি একসাথে চা খাই কত কিছু খাই তুই জানিস এই মসজিদ মানে আমি যদি ঢাকা যাই তাহলে কি তুই তাগারের সাথে আমার দেখা করাতে পারবো এই তুই কথা কলি এই এরকম একটা সিলি বিষয় আমি 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 তোর সাথে কথা বলবো আমি তোর কিছু জবাব দিবার পারবো না আরে আমি তো মনে করছিলাম তুই একটু আমারে কবি ওর সাথে ক্যাঙ্গা করে তুই একটু অভিনয়ের সুযোগ নেওয়ার চেষ্টা করবি আমার কবি সে অনুরোধ করবি ওর সাথে ক্যাঙ্গা করে দেখা করব একটু ছবি উড়াবো দুই একটা এটা আমারে কবু ও মা তুই আমারে করছু কি ওর সাথে আর তুই খালি এফডিসি দিয়ে এফডিসি গেটে যাব এফডিসি গেটে দিয়ে কবু আমি চিন্তা করতে পারবি না আমাদের তো দেখলে বুকের মধ্যে যাবে ধর আমার আচ্ছা লেখু তুমি নাকি ইউনিয়ন পরিষদে বন্ধুরালীর নামে বিচার দিবার গেছিলে আরে না কি সব কথা করছেন রহমান ভাই পরিষদে আমি কার কাছে বিচার চাবার যাব আরে বিচার তো আমি করব নিজে নিজের হাতে বিচার করব আমি আমার মনে হয় যে সেটাই বুদ্ধিমানের কাজ হবে না কিটা জানি কলো যে তুমি জগদীশের কাছে বন্ধুরালীর নামে বিচার দিবার গেছিলে ভুল শুনেছেন আপনি রহমান ভাই যে পরিষদ থেকে মনে করেন যে আমি আমার একখান ক্যারেক্টার সার্টিফিকেট পাই না সেখানে আমি পাবো বিচার মনে করেছেন যে এটুকু জ্ঞান বুদ্ধি আমার নাই তাই না হ্যাঁ এতক্ষণে তুমি একটা বুদ্ধিমানের মতো কথা কইছ শুনে খুব খুশি হলাম শোনো এই জন্যে মীর জাফরলি সাহেব কি কয় জানো যে মায়ের খাইয়া আইসা
বিচার দেওয়ার দরকার নাই, মাইরে আসপা বুঝছো, বিচার নিয়ে তারা আসুক। মায়ের মায়ের তো দেবই রহন ভাই, আমি শেষ কার আপনার মনে করেন যে সার্টিফিকেট খান হাতে পাওয়ানোর পরে বন্দরালি রাস্তার মধ্যে ফালায়, হ্যাঁ ওরা যে কি মাইটটা আমি মারবো, আপনি খালি দুশোক দিয়ে খালি দেখবেন বুঝছেন। মাইট দেওয়ার পরে আমি পালায় ঢাকায় চলে যাব, আমাকে ধরবি কি দিয়া? ধরা পড়ার ভয়ে তুমি ঢাকায় পলায় যাবা? তোমার কাছ থেকে কিন্তু এরকম কথা আমি আশা করিনি। সি 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 সি, এটা তো মায়ের খাওয়ার চেয়ে লজ্জার বিষয় হয়ে যাবে। তা না হয় বুঝলাম রহমান ভাই, কিন্তু মনে করেন যে ওই যে এই যে বন্দরালি যদি মনে করেন যে আমার নামে একটা কেস ফেস করে দেয়, মানে পুলিশ মামলা যদি করে দেয়, মনে করেন যে আমার তো একটা পুরনো গন্ধ আছে গায়ে, কোনো রকম যদি ফাইসে যায়। আবার ফাইসে যাওয়ার ভয় যদি করো তাহলে তো বন্দরালির মার হজম করা লাগবে, কোনো বিচারেরও দরকার নাই, অ্যাকশনেরও দরকার নাই। না তা না হয় বুঝতে পারিছি, কিন্তু এই আপনার অ্যাকশনের খবর কি রহমান ভাই? এভাবে কতদিন আর রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবেন? অ্যাকশনটা যে কেমনে নেব বুঝছো, সেই চিন্তাই করতেছি। আরে কি করছেন আপনি রহমান ভাই? আরে ঘরের মালিক কিডিয়া আপনি? না না ধরবেন গেলি তো ঘরের মালিক আমি, কিন্তু জায়গাটা তোমার বান্ধবীর বাপের। আরে ধুরো বাদ দেন তো রহমান ভাই, কিসের বান্ধবীর বাপের? এই যে আমার ভাবি, আপনি তার হাজবেন্ড না? এই জায়গা জমি বিষয় সম্পত্তি সব কিছু আপনার না তালিবান? আমি হলে কি করতাম জানেন? আমি হলে গিয়ে বীরের মতো গিয়ে একটা বাইরে ওই যে তালাখান ভাঙে ঘরের দখলখান নিয়ে নিতাম। না সে চেষ্টা করছি বুঝছো, কিন্তু এমন শয়তানের শয়তান এমন তালা লাগাইছে যে ইট দিয়ে গুঁতাও ভাঙবার বাড়ি নাই, আমার হাত ব্যথা হয়ে গেছে। কি করছেন রহমান ভাই, ইট দিয়ে তালা ভাঙবার গেছেন আপনি কিসের জন্য? এই লেকু লিয়াকতালি লেকু আসে কিসের জন্য? সে আপনার ভক্ত, আপনি খালি আমাকে বলবেন আমি গিয়ে ইট দিয়ে তালা ভাঙবো। যত বড় তালা হোক মনে করেন যে লিয়াকতালি লেকুর কাছে ওয়ান টু ওয়ান টু। তাই নাকি? হ্যাঁ আমি তো এতদিন জানতাম যে তুমি খালি ওই দুই আঙ্গুলের এক্সপার্ট, তুমি তালাও ভাঙবার পারো। তাহলে শোনো শোনো শোনো, তাহলে এক কাজ করবো, তোমার বান্ধবীজন ইউনিয়ন পরিষদে যাবে তত বাড়ি। না দাঁড়া না, পড়তেছে পড়ুক,
অপশ্যত হোক। আচ্ছা শোন, দরজাটা বন্ধ করে দে, পর রাত মেলা হইছে, ঠিক আছে? ফাজিল লোক, ইচ্ছা হচ্ছে করে মাথাটা ফাটাই দি। দাও, ফাটাই দাও, আমার কোনো আপত্তি নেই। দিদি যদি এখন আইসে পড়তো কি হতো? কি হতো? আইসে দেখতো পুনু আর তার বন্ধুর প্রতি একসাথে আগ্রহী আছে। আমি তো চাচ্ছিলাম আইসে দেখো আমি আর তুমি একসাথে। ঢং হচ্ছি না, একেবারে নায়কগিরি দেখানো হচ্ছে। যাও যাও, তাড়াতাড়ি যাও। এখন যাবো কিসের জন্য? দিদি তো তার ঘরে দরজা লাগাই দিয়েছে। এখন চলো আমরা দুজন একসাথে সারা রাত লক্ষ্মীর পেছা নিব। বাজি নিজের ঘরে কোমর কোনো সাহস নেই আর এখানে এসে নায়কগিরি দেখাতে। তোমার মাথা আমি সত্যি ফাটাই দিচ্ছি। যাও যাও, তুমি যাও এখান থেকে। যাও না। বইটা কোথায় রাখিস? বলতি কি রে, কি করতেছ? অবু, ঘরে তালা দিতেছো কেন? মানে দুলা ভাইয়ের কি শাস্তি এখনো শেষ হয়নি? শাস্তি তুমি মনে করতেছো সালমা, কিন্তু সে তো নিজে সেটা মনে করে না। সে মনে না করলে না করুক, সে খাওয়া দাওয়া করতেছে কনে, থাকতেছে কনে, এসব খোঁজ খবর আমি রাখিনি। সে হচ্ছে নিতা মানুষ, তার কি এসব খাওয়া দাওয়া থাকা এগুলো সমস্যা নাকি? মাঝে মধ্যে পকেট মারিক পাঠাচ্ছে উকালতি করার জন্য। লেখু ভাই পকেট মার, সে এসে কি কয়? কি আবার কবি, এসব যদি ভুলে যায় মিটিয়ে ফেলায় ঘরে তুলে নেই। বাদ দাও, এসব তো কথা আর কত ভালো লাগে না। সকাল সকাল তুমি কি মনে করে আইসাও? তুমি আমার উকালতি করে আইসো নাকি? না বউ, উকালতি করার জন্য আসি নাই। আমি তোমার সাথে একটু মানে কথা বলবার জন্য আছি। সমস্যা নাই, আমার পরে গেলেও চলবি নি। না তোমার কাজ থাকলে তুমি যেতে পারো পরে। আরে বুকা না, একটু দেরি করে গেলে সমস্যা নাই। ঘর কি খুলবো? না আমি বাড়ির তো কেউ নাই, আমি এখানে দাঁড়াই কথা বলবো, সমস্যা নেই। দাঁড়া, ঠিক কথা কলা দিকে বসো তো। আমার দেখার কোনো দরকার নেই। তোর মতো রতন আমার বিপদে হাসলেই কি আর কাঁদলে কি? তুই আমার তুমি করে করছিস কিসের জন্য রে বিয়াদব? দড়ি দিয়ে চোরের মতো বাইরে রেখেছে তাও তো শিক্ষা হয় না? হ্যাঁ আশ্চর্য কথা ভাই, তুমি শুধু শুধু রাগ করতিস, আমি তো তোমাকে সবসময় তুমি করে কথা, আমি সেই জন্য করলাম আর কি। এতদিনের কথা বাদ দেখে, এতদিন তুই ছিলে চেয়ারম্যানের ড্রাইভার, এখন তুই আসামি। খবরদার খবরদার করছি কি আমার তুমি করে কবি না? ভাই বিশ্বাস করো ভাই, আমি আসামি না, সবকিছু ষড়যন্ত্র করছি। ষড়যন্ত্র? এই বানান করতে পারবি ষড়যন্ত্র? কি আমার রাজপুত্র হয়ে গিয়েছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হবি? নববধূ কুনে আপনার, নববধূ বউ কুনে? কিসের বউ, কার বউ? আমার কোনো বউ না, আমি কোনোদিন বিয়ে করি না। সব ষড়যন্ত্র হচ্ছে, বিশ্বাস করো জগদীশদা।
বিশ্বাস করেন জগদীশ দা, আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র হচ্ছে কলম। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, যদি মিথ্যে প্রমাণ হয় তখন দেখা যাবে। নি তো কই, উনি কই, চেয়ারম্যান সাহেব কই, কনে আর যাবে? হিট খেয়েছে সেজন্য বের হচ্ছে না। দেখেন না কদিন ধরে পরিষদে যাওয়া বন্ধ রাখিছে। আছে নাকি ঘরের মধ্যে? আছে, খারাপ শব্দ তো পাচ্ছি নি। কি বড়ি টড়ি খাইছে নাকি, কিছু খাইছে নাকি? বড়ি আর খাবে কি, সে তো নাক টেনে ঘুমাচ্ছে আমাকে বাইতে রেখে। জগদীশ দা, আমি তার কত করে কইলাম যে আমি রতন কি পালাবার ছেলে, আমার বান্দা লাগবি না, বাড়িতে বসে থাকি, সে আমার কথা শুনলো না। সে না শুনে আমাকে এনে বাইরে রেখে তারপর ঘুমাচ্ছে। দেখি কি অত্যাচার করতেছে আমার বেনি, আমার মান চরমান সব কিছু জেট করে দিল। সালমা, তোমার কি মনে হয় কত শুক্রবার দিনে কি বিয়ে দিয়ে ফেলা দিল? কিছু বুঝতে পারতেছে না সব বন্ধু, মানে আব্বা তো কোনো কিছুই করতেছে না। তোমার আব্বা খুব ভালো করেই জানে সব কিছু, জানলে তুমি যদি আসলে বেঁকে বসো সেই জন্যই তোমার কাছ থেকে সব গোপন করতেছে। ঠিকই কইছো, কিন্তু আমি তো কিছু বুঝতে পারতেছি না, মানে যদি সত্যি সত্যি শুক্রবারে একটা কিছু ঘটায় ফেলে তখন কি হবে? তুমি মুখে যতই কথা কও, আমি কিন্তু ঠিকই জানতাম সালমা শেষ পর্যন্ত তুমি পারবে না। তোমার বন্ধু সেটা খুব ভালো করেই জানে সব নম্বর, তাই তো সে আমার সাথে এত অবজ্ঞা করতে পারে। সে তো শুনতেছি দেবদাস তোমাকে দোষারোপ করতেছে। তা তো করবি, বেইমান লোক যে, তুমি তো সবই জানো না। তোমার বন্ধু যদি আমাকে একবার কয় যে আমি রাজি আছি, আমি কিন্তু সবকিছু স্যারের সুরের কাছে আবার চলে যেতে পারবো সব নম্বর। পাগল, আমার কি সে কথা তোমার বুঝেন লাগবে? আমি তো সে কথা জানি রে বোন, সেই জন্যই তো তারই দোষ দিই। সালমা, একটা কথা কই তোমাকে, তোমার আব্বা বুঝে সুঝে শুক্রবারের ডেটটা পিছাবে পারবে না? খালি পিছানো না সবনম্বু, আমি তো চাইলে আব্বাকে বলি আমার বিয়েটাই ক্যান্সেল করে দিতে পারি, কিন্তু কার ভরসে করবো? তোমার বন্ধু তো আমার সাথে কথা কয় না, খালি দেবদাসগিরি করলে কি হবে কও? তুমি যদি কও আমি তাহলে ওই সাথে দেখা করে কথা কইতে পারি। কথা কইলে এখনই কও, হাতে কিন্তু সময় বেশি নেই স্বপ্ন। তুমি তোমার বন্ধু খালি জানাই দিও যে এইটাই কিন্তু শেষ সুযোগ, একটা সিদ্ধান্ত নিতেই হবে। ওর সিদ্ধান্তের উপরে কিন্তু আমার বাসা মরা সবকিছু নির্ভর করতেছে, আর ওক ছাড়া আমি কিন্তু কাউরি আর বিয়ে করবো না। এসব তুমি কি কথা করছো? না 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 সালমা, এই ধরনের ভয়ঙ্কর চিন্তা তুমি মাথায় আনবে না। দেখি আমি 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 সুজনের সাথে দেখা করিয়ে আজই কথা কব না। আজই না সালমাবু, তুমি এখন যাবা, তুমি এখন যাবা, এখন ওর সাথে কথা বলবো, আমি এখানে বসে থাকবো, তুমি আসিও সিদ্ধান্ত আমাকে জানাবা, তারপর আমি আমার সিদ্ধান্ত। তুমি তো আমাকে জানো, আমি তো বাড়তি কথা কইনি তাই না? আমি যাচ্ছি, আমি সুজনের সাথে কথা কয় কি হয় আমি তোমাকে জানাচ্ছি, তুমি কিন্তু উল্টে পাল্টা কোনো কথা মাথায় জাগাই দিবে না। আমি আসি না, আমার প্রতি একটা ভরসা করা লাগে তোমার। সুজন তো আসলে ভালোবাসে তোমাকে, ওই সমস্যাটা আমি বুঝি, ঠিক বুঝি করে পারতেছি না। আচ্ছা সালমা, আজে বাজে কোনো কথা কিন্তু তুমি মাথায় জাগা দিবে না, মনে থাকে যাবে। এক ফলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? তুমি কি বিয়ে করেছো? আপনি এত কথা কিসের জন্য আমার জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ আপনি কিডা, তুমি জানো আমি কত বড় ফিল্ম স্টার? মানুষ যে কয় যে বাংলাদেশের সিনেমার খুব খারাপ অবস্থা, এই কথা আমার তোক দেখার পর থেকে সত্যি মনে হচ্ছে। তোমাকে এখন বাদি রাখিছে, মুখ দেখে মনে হইতেছে ভাত পানি কিছু দেয়নি কো? এই ভাই লাই সিনেমার নায়ক আমাদের হা করতেছে কিসের জন্য? চলো এখান থেকে কলাম। এ রতন এদিকে থাকা, এই কি তোর সেই বউ নাকি রে? হ্যাঁ